হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানকু স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, আপনমানক পাই ওড়িশারে বর্তমান সময়রে হাইকোর্ট তরফরু নুয়া নিযুক্তি সুযোগ আসি যাইছি। ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদবি এবং আপনমানক পাই রহিছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যোউথিরে কি আপনমানক মিলুছি বহু সারা পোস্টর ভ্যাকেন্সি। ওড়িশা সরকারক তরফরু নিযুক্তির সুযোগ রহিছি। যেউমানে ইন্টারেস্টেড অছন্তি এ ভিডিওকু শেষ যাই দেখন্তু, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন পাই পারিবে। তবে মই ভিডিও মাধ্যমে মই আপনমানকু ইয়ার জবর সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করিবি, যেপরি কি এথিরে কোন সবু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রহিছি, ভ্যাকেন্সি ডিটেলস কোন রহিছি, স্যালারি কেতে কোন মিলুছি এবং এটি সিলেকশন প্রসিজিয়র কোন রহুছি, অ্যাপ্লিকেশন ফি, ইম্পর্টেন্ট ডেট এবং রিকোয়ার্ড ডকুমেন্টস সব কোন রহুছি, সে বিষয়ে ডিটেলসরে আলোচনা করিবা। যদি আপনার এই ফর্মকে আপ্লাই করা চাহুন তাহলে ভিডিওটি বুঝ শেষ যাই ওয়াচ করতু, যাহাদ্বারা ডিটেলস ইনফরমেশন আপনার পাইপারে এবং আপনার এই ফর্মকে আপ্লাই বি করে। তবে যদি ভিডিওটি ভাল লাগে নিশ্চিত রূপে আপনার এই ভিডিওটি গোটে গোটে লাইক করবে, চ্যানেলকে প্রথম তর করে ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করে নেবে, এভাবে লাটেস্ট জব অপডেটকে টাইম টু টাইম পাইবা নিহাতি রূপে নোটিফিকেশন বেলকে ক্লিক করি অলরে সেট করবে, আপনার ডেলি বেসিক্রে জব অপডেট পাইপারে। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার টেলিগ্রাম চ্যানেলর লিঙ্ক মিলে যাব, যেটি ক্লিক করি আপনার টেলিগ্রামে জয়েন করে সেটি ডেলি বেসিক্রে জব অপডেট প্রোভাইড করা যাচ্ছে। তবে চলতু এই জবর সম্পূর্ণ অপডেটটি দেখি রাখা। তবে দেখুন ফ্রেন্ডস, যে রিক্রুটমেন্টর পলিসি বা রিক্রুটমেন্টর অপডেট আসিছি তা বিষয়ে মু আপনার ডিটেলসরে কই রাখুছি। ভ্যাকেন্সির ডিটেলস অনুসারে আপনার এটি যা বি অপডেট রয়েছে মু আপনার কই রাখুছি। দেখুন রিক্রুটমেন্ট রয়েছে আপনার ওড়িশা হাইকোর্ট তরফ, যেটি কটকরে আপনার নিযুক্তি রহব। পরমানেন্ট জব অপডেট রয়েছে, যেটি কি আপনার পরমানেন্ট চাকরি মিলুছি ওড়িশা সরকারক তরফ চাকরি রয়েছে। জুনিয়র গ্রেড টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি পোস্টর ভ্যাকেন্সি এটি দেখবাকে মিলুছি। অনলাইন প্রসেসরে আপনার ফর্মকে আপ্লাই করবে, অল ওড়িশা ক্যান্ডিডেট ইয়াকু আবেদন করিপারিবে, সবু জিল্লার পিলা মানে উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে ইয়াকু আপ্লাই করিপারিবে। জব লোকেসন ওড়িশার হাইকোর্টরে রহব, কটক ডিস্ট্রিক্টরে রহব, আপনার সমস্ত কটক ডিস্ট্রিক্টরে হি চাকরি পাইবে। তবে এটি এর শেষ তারিখ রয়েছে 17 সেপ্টেম্বর 2024 পূর্ব আপনার এর ফর্মক আপ্লাই করিপারে। তবে এটি অনলাইন প্রসেসরে ফ্রেন্ডস আপনার আপ্লাই করছেন, তবে মু আপনার ডিটেলসরে কুচি এতে কোণ সবু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে বিষয়ে জাঁয়া। দেখুন এটি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ারে আপনার কয়ে রাখুছি, এটি আপনার যদি ব্যাচেলর ডিগ্রি হাসল করে এবং পিজিডিসিএ কমপ্লিট করে তাহলে এটি আপ্লাই করে। ঠিক আছে, এটি আপনার গ্রাজুয়েসন আবশ্যকতা রয়েছে, যেকোন স্ট্রিম্রে যদি আপনার গ্রাজুয়েসন কমপ্লিট করে এবং পিজিডিসিএ সার্টিফিকেট কম্পুটর সার্টিফিকেট যেটা রয়েছে সেইটা যদি হাসল করে আপ্লাই করিপারিবে। এটি মিনিমাম টাইপিং স্পিড মধ্যে মাগুছি, আপনার যে পার্টিকাল টেস্ট রয়েছে কম্পুটর উপরে সেটিতে 40 WPM ওয়ার্ড পর মিনিট আপনার যদি টাইপিং করিপারিবে তাহলে এথিপাই এলিজিবল হয়ে পারিবে। যদি আমি এজ লিমিট উপরে নজর পকাইবা তাহলে মিনিমাম এজ 21 বর্ষ এবং ম্যাক্সিমাম 32 বর্ষ ব্যবধানের আপনার এই ফর্মকে আবেদন করিপারিবে। এজ রিল্যাক্সেসন উপরে নজর পকাইবা, যদি আপনার ওবিসি এসসি এসটি পিডব্লুডি এক্সসার্ভিসম্যান কিংবা পিডব্লুডি র এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে তাহলে আপনার এটি রিল্যাক্সেসন মিলে যাচ্ছে। ওবিসি ক্যাটগোরি 3 বর্ষ রিল্যাক্সেসন, এসটি এটি এবং পিডব্লুডি 5 বর্ষ, এক্সসার্ভিসম্যান 5 বর্ষ এবং পিডব্লুডি র এসসি এসটি হয়ে 15 বর্ষ এজ রিল্যাক্সেসন এটি আপনার দেখবাকে মিলুছে। এবং এসহ এটি আপনার যে ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে চলতু জাঁয়া, ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে আপনার টোটাল উপরে 35 পোস্টর ভ্যাকেন্সি আসিছে কটক জেলায় আপনার ওড়িশা হাইকোর্ট তরফর। ইউআর ক্যাটগোরি 16টি পোস্ট, টোটাল 5টি পোস্ট রয়েছে ওমেন ক্যাটগোরি, এসসিবিসি 4টি পোস্ট, টোটাল গোটে পোস্ট রয়েছে ওমেন ক্যাটগোরি, এসসি 6টি পোস্ট, 2টি পোস্ট রয়েছে ওমেন ক্যাটগোরি, এসটি 9টি পোস্ট, 3টি পোস্ট রয়েছে ওমেন ক্যাটগোরি। তবে এইভাবে আপনার রয়েছে টোটাল উপরে 35 পোস্টর ভ্যাকেন্সি এটি দেখবাকে মিলুছে। এবং এসহ এটি আপনার স্যালারি 19,900 টাকার আরম্ভ করি 63,200 টাকা পর্যন্ত রয়েছে,
ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବଢ଼ିଆ ରେଗୁଲାର ବେସିକ୍ରେ ଏଠି ସାଲାରୀ ମିଳିବାକୁ ଯାଉଛି। ଆପଣମାନେ ଯଦି ଏଥିରେ ନିଯୁକ୍ତିଟିଏ ପାଉଛନ୍ତି, ଏ ଯେଉଁ ଏଥିରେ ଆପଣମାନଙ୍କର ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅର, ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡ ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅର କ'ଣ ରହିବ। ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅରରେ ପ୍ରଥମେ ପ୍ରିଲିମିନାରୀ ଏକ୍ଜାମ୍ ରହିବ, ତାପରେ ମେନ୍ ଏକ୍ଜାମ୍ ରହିବ, ଲାଙ୍ଗୁଏଜ୍ ଟେଷ୍ଟ ରହିବ, କମ୍ପ୍ୟୁଟର ଆପ୍ଲିକେସନ୍ ଟେଷ୍ଟ ରହିବ, ଭାଇବା ରହିବ, ସାର୍ଟିଫିକେଟ୍ ଭେରିଫିକେସନ୍ ହେଲା ପରେ ଆପଣମାନଙ୍କୁ ଏଠି ନିଯୁକ୍ତି ମିଳିବ। ତେବେ ପ୍ରିଲିମିନାରୀ ଏକ୍ଜାମିନେସନ୍ରେ ଆପଣମାନଙ୍କର 150 ମାର୍କର ପ୍ରଶ୍ନ ଆସିବ। ଏଥିରେ ଯେଉଁମାନେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବେ ସେମାନେ ମେନ୍ ଏକ୍ଜାମ୍କୁ ଯିବେ, ସେଠି 100 ମାର୍କର ଏକ୍ଜାମ୍ ରହିବ, ତାପରେ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଟେଷ୍ଟ ରହିଛି ସେଥିରେ ବି 100 ମାର୍କର ଏକ୍ଜାମ୍ ରହୁଛି। ତାପରେ ଯେଉଁମାନେ କ୍ୱାଲିଫାଏ କରିବେ ସର୍ଟଲିଷ୍ଟେଡ୍ ହେବେ ସେମାନଙ୍କୁ 50 ମାର୍କର କମ୍ପ୍ୟୁଟର ଆପ୍ଲିକେସନ୍ ଟେଷ୍ଟ ଦେବେ, ଆଉ ତାପରେ ଯେଉଁମାନେ ସର୍ଟଲିଷ୍ଟେଡ୍ ହେବେ ସେମାନଙ୍କୁ ନେଇକି ଭାଇଭା କରେଇବ, ଠିକ୍ ଅଛି, ଯେଉଁ ପର୍ସନାଲ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଯେଉଁଟା ରହିଛି ସେଇଟା କରେଇବ। ତାପରେ ଆପଣମାନଙ୍କର ସାର୍ଟିଫିକେଟ୍ ଭେରିଫିକେସନ୍ ହେଲା ପରେ ଆପଣମାନଙ୍କୁ ଏଠି ନିଯୁକ୍ତି ଦିଆଯିବ। ଏବଂ ଏଠି ଆପଣମାନଙ୍କର ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ବାବଦରେ ଦେଖିବା, ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ରେ ଆପଣମାନଙ୍କୁ ଜେନେରାଲ OBC କାଟଗୋରି ପିଲାମାନଙ୍କ ପାଇଁ 500 ଟଙ୍କା ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍, SC/ST ପାଇଁ କୌଣସି ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ନାହିଁ, ଠିକ୍ ଅଛି, ଆପଣମାନେ ସମସ୍ତେ ମାଗଣାରେ ଆପ୍ଲାଏ କରିବେ। କିନ୍ତୁ ଜେନେରାଲ OBC କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ 500 ଟଙ୍କା ରହିଛି। ଆଉ ଗୋଟିଏ କଥା ଫ୍ରେଣ୍ଡ, ଯଦି ଆପଣ ଜେନେରାଲ OBC କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ର ଫିମେଲ୍ କାଟଗୋରି ବିଲଙ୍ଗ୍ସ କରୁଥିବେ ତାହେଲେ ଆପଣଙ୍କୁ କୌଣସି ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ବି ଦେବାକୁ ପଡ଼ୁନାହିଁ, କେବଳ ପୁରୁଷ ପ୍ରାର୍ଥୀମାନେ ଜେନେରାଲ OBC କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ସେଇମାନେ ଏଥିରେ ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ଦେବେ, ଯାହାକି 500 ଟଙ୍କା ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ରହିଛି। ଅନଲାଇନ୍ରେ ଫର୍ମ ଆପ୍ଲାଏ କଲାବେଳେ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ପଇଠ କରିବାକୁ ପଡ଼ିବ। ତେବେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡେଟ୍ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହି ଫର୍ମ 2 ସେପ୍ଟେମ୍ବର 2024 ଅନଲାଇନ୍ରେ ଆଭେଲେବୁଲ୍ ହୋଇଯିବ, ଠିକ୍ ଅଛି, ଆସନ୍ତାକାଲି ଆପଣଙ୍କର ଆଭେଲେବୁଲ୍ ହୋଇଯିବ। 17 ସେପ୍ଟେମ୍ବର 2024 ଭିତରେ ଆପଣମାନେ ଏହାର ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତେବେ ଟୋଟାଲ୍ ଉପରେ 15 ରହୁଛି ଆପଣମାନଙ୍କର ଆପ୍ଲିକେସନ୍ ଭରିବାର ସମୟ। ଆପଣମାନେ ଯଦି ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ଅଛନ୍ତି 15 ଭିତରେ ବା 2 ସେପ୍ଟେମ୍ବରରୁ ଆରମ୍ଭ କରିକି 17 ସେପ୍ଟେମ୍ବର ଭିତରେ ଆପଣମାନେ ଏହାର ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଏଠି ରିକ୍ୱାର୍ଡ ଡକ୍ୟୁମେଣ୍ଟ କ'ଣ ରହୁଛି ଦେଖନ୍ତୁ, ଆପଣମାନଙ୍କର ରିକ୍ୱାର୍ଡ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଯାହା ବି ଅଛି ଆପଣମାନଙ୍କର, ଆପଣମାନେ ଅନଲାଇନ୍ରେ ଆବେଦନ କଲାବେଳେ ଏରା ସବୁ ପଇଠ କରିବେ। କ୍ୱାଲିଫିକେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍, ଡେଥ୍ ବା ସାର୍ଟିଫିକେଟ୍, 2 ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ରିସେଣ୍ଟ ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ, ଫୁଲ୍ ସିଗ୍ନେଚର୍, କ୍ୟାରେକ୍ଟର ସାର୍ଟିଫିକେଟ୍, କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍, ଏକ୍ସପିରିଏନ୍ସ ଯଦି କୌଣସିଥିରେ ଅଛି ତାହେଲେ ଏସବୁ ଆପଣମାନଙ୍କର ଆବଶ୍ୟକ ରହିବ। ଯଦି ଆପଣମାନେ ଅନଲାଇନ୍ରେ ଫର୍ମ ଭରିଲାବେଳେ ଆପଣମାନଙ୍କର ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଆବଶ୍ୟକତା ହୁଏ, ତେବେ ଏଠି ଆପଣମାନଙ୍କର ଯାହା ବି ଅପଡ଼େଟ୍ ରହିଥିଲା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିଲି, 2 ସେପ୍ଟେମ୍ବରରୁ ଆରମ୍ଭ କରିକି 17 ସେପ୍ଟେମ୍ବର ଭିତରେ ଆପଣମାନେ ଏହାର ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତେବେ ଠିକ୍ ଅଛି ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଠି ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ରହିଛି ଅଫିସିଆଲି ଲିଙ୍କ୍ ରହିଛି ମୁଁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଦେଇଛି, ଯେଉଁଠି କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ଅଫିସିଆଲ ସାଇଟ୍କୁ ଆସିପାରିବେ ଏବଂ ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ ମଧ୍ୟ ପାଇପାରିବେ। ଠିକ୍ ଅଛି ଫ୍ରେଣ୍ଡସ୍, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବାସ୍ ଏତିକି, ନେକ୍ସଟ ଅପଡ଼େଟ୍ରେ କିଛି ନୂଆ ତଥ୍ୟ ନୂଆ ସୂଚନା ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କରିବି। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।